বন্ধুরা, আপনারা সকলে জানেন যে জগন্নাথ ধাম হিন্দু ধর্মের চার ধামের মধ্যে একটি। মান্যতা অনুযায়ী যখন শ্রী বিষ্ণু তার চার ধাম যাত্রায় যান, তখন হিমালয়ের বুকে অবস্থিত বদ্রীনাথ ধামে তিনি স্নান করেন। গুজরাটের দ্বারকা নগরীতে তিনি বস্ত্র পরিধান করেন। পুরীর জগন্নাথ মন্দিরে তিনি ভোজন করেন এবং দক্ষিণে রামেশ্বরমে তিনি বিশ্রাম নেন। মনে করা হয় যে দ্বাপর যুগের পর ভগবান শ্রীকৃষ্ণ পুরীতে নিবাস করছেন এবং তিনি হয়ে যান জগতের নাথ, অর্থাৎ জগন্নাথ। বন্ধুরা, আপনারা কি জানেন যে পৃথিবীতে বৈকুণ্ঠ লোক কোথায়, যার বর্ণনা আমাদের হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায়? পৃথিবীর বৈকুণ্ঠ লোক কোথায় তা ব্রহ্মপুরাণ এবং স্কন্দ পুরাণে পাওয়া যায়। এই দুটি গ্রন্থে লেখা রয়েছে যে পৃথিবীর বৈকুণ্ঠ লোকেই ভগবান বিষ্ণুর দশম অবতার অর্থাৎ কল্কি অবতারের জন্ম হবে। আপনারা হয়তো ভাবছেন আমি বদ্রীনাথ ধামের কথা বলছি, কিন্তু না, আপনারা ভুল ভাবছেন। আসুন বন্ধুরা, আমরা জেনে নিই পৃথিবীর বৈকুণ্ঠ ধাম কোথায়। নমস্কার দর্শক বন্ধুরা, সত্যের সারথি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে আমরা জেনে নিই বৈকুণ্ঠ লোক কাকে বলে। বৈকুণ্ঠ কথাটির অর্থ হলো যেখানে কোনো কুণ্ঠা নেই। কুণ্ঠা হলো হতাশা, দুঃখ এবং দারিদ্রতা। এমন মনে করা হয় যে মানুষ ভালো কর্ম করেন তিনি মৃত্যুর পর স্বর্গ বা বৈকুণ্ঠ ধামে যান। যখন মানুষের অন্তিম সময়ে তার মনে আর কোনো ইচ্ছা অবশেষ থাকে না, তখন তার আত্মা বৈকুণ্ঠ ধামের পথে গমন করে এবং বৈকুণ্ঠ ধামের স্বামী ভগবান শ্রীকৃষ্ণজি। এটি তো গেল বৈকুণ্ঠ ধামের কথা। এবার আমরা জানব পৃথিবীতে বৈকুণ্ঠ লোক কোথায়। বন্ধুরা, পৃথিবীর বৈকুণ্ঠ লোক হলো পুরীর জগন্নাথ মন্দির। স্কন্দ পুরাণ এবং ব্রহ্মপুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুজি এখানে নীলমাধব রূপে অবতারিত হয়েছিলেন। বন্ধুরা, ত্রিদেবের মধ্যে একজন শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণই ভগবান জগন্নাথ দেব হন। পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রা প্রত্যেক বছর আষাঢ় মাসে শুক্লপক্ষে বের হয়। এই রথযাত্রা পৃথিবীর সবচেয়ে বড় রথযাত্রা মানা হয়। বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যের শেষ নেই, তাই এই মন্দির আমাদের কাছে খুবই বিশেষ। তো কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্টে অবশ্যই বলবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।